আবারও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বর্ণ উদ্ধার করল গোয়েন্দারা। এবার দুবাই ফেরত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে উদ্ধার হলো 12 কেজি স্বর্ণ। রোববার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এই ফ্লাইটটি। এরপর কাস্টমস গোয়েন্দা তল্লাশি চালায়। কার্গো হোলের মাঝখানের দরজার বাম পাশের মেঝেতে অভিনব কৌশলে লুকানো বেল্ট বাঁধা ও কস্টেপ মোড়ানো 104 পিস স্বর্ণের বার পাওয়া যায়। তবে এ বিষয়ে কাউকে গ্রেফতার করা যায়নি। যারা কার্গোগুলো নামায় তারা এগুলো নিয়ে যেত আর কি। হ্যাঁ, তো তারা তো উঠতেও পারে নাই, আমরা আগে সিজ করে ফেলেছি। তো যেহেতু সিজ করে ফেলেছি তো আর কারোর কাছে পাওয়া যায় না, কেউ ছিল না, কাউকে আমরা গ্রেপ্তার করতে পারি নাই। আমরা পুলিশে মামলা করব। মামলা করলে ওখানে কারা দায়িত্বে ছিল, কার্গো হ্যান্ডলিং করার দায়িত্বে কারা ছিল, সে তালিকা পুলিশ নিবে, পুলিশ নিয়ে ব্যবস্থা নেবে।